গুড মর্নিং জর্জ, আমি সন্তোষ দত্ত, ইনস্ট্রাক্টর অফ আর্টফুল সিভিল অফ গভর্নমেন্ট আইটি রিংপুর রানিমান্ডা পিটি। আজকে আমরা অন্য একটা ড্রয়িং নিয়ে আলোচনা করব, সেই ড্রয়িংটা হচ্ছে কন্টিনিউয়াস প্রোটিন ফর কলা। এই ড্রয়িংয়ে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো দেখে নেবো। আমি কলাম সাইজ, কলাম সাইজ হচ্ছে 37 মাল্টিপল 37, ঠিক আছে। বেসিম হচ্ছে 300 mm, মাল্টিপল 300 mm, সাইজ অফ বেস কংক্রিট 6800 mm, মাল্টিপল 800 mm, গলিত 600 mm, ডেপথ কংক্রিটের ডেপথ হচ্ছে 600 mm। ড্র দ্য প্ল্যান অ্যাজ পার ডাটা, আমরা ডাটা অনুযায়ী প্ল্যানটা ড্র করব। তো এখানে যেটা হচ্ছে, এখানে আমার ফুটিং এর সাইজটা বেশ বড় আছে, ফুটিং এর সাইজটা বড় আছে বলতে এখানে যে লেন্থ আছে, ব্রেথ আছে, লেন্থ আছে 6800 mm, আর ব্রেথ আছে 6800 mm। এই যে থিকনেসটা বা থিকনেসের যে ডেপ বলা হয় সেটা ভালো ব্যাপার, তো সেটা হচ্ছে 600 mm। তো এটাই হচ্ছে প্ল্যান। এবার আমি কি করে এলিভেশন করবো, আমরা এলিভেশন করলে আমরা কন্টিনিউয়াস ফুটিংয়ে আমরা ভালোভাবে বুঝতে পারবো। এলিভেশন করি, এলিভেশন আগে যেরকম করি সেভাবেই করছি। আমরা প্রজেকশন টানছি, প্রথম প্রজেকশন টেনে নিচ্ছি, প্রজেকশন টানছি, তাহলে ডেপ কত ছিল, আমার ডেপ ছিল 600 mm, ইংরেজি হচ্ছে 600 mm ডেপ। এবার কি হচ্ছে, এবার আমার যেটা হচ্ছে এই যে এখানে যেটা দেওয়া আছে এটা আমার RCC, মানে এখানে স্টিল স্ট্রাকচার দেওয়া আছে। তো স্টিল স্ট্রাকচার কেমন হবে এখানে দেখানো হবে, আমাদের কন্টিনিউয়াস ফুটিং এ দেখা যায় যে যে স্টিলটা থাকে ভার্টিক্যাল যে স্টিলটা থাকে সেগুলো একটা অ্যাঙ্গেলে, এখানে একটা গোদা বাংলা একটা খাঁচা আছে, রডের একটা খাঁচা আছে, সেই খাঁচার সাথে এটা হুকের মতো আটকে রাখা হয়, ঠিক আছে। তো এটা একটা খাঁচা সিস্টেম। তো এই যে স্টিরাগুলো আছে আমাদের যেটা হচ্ছে এই যে এই এখানে যে বেস ফাউন্ডেশন করছি, তো আমার যে জিএল গ্রাউন্ড লেভেল যেটা আছে সেটা ডিস্টিংগুইশ করছে, সেটা ডিস্টিংগুইশ যদি ধরা হয় সেটা হচ্ছে দেখতে পাই এই ধরনের কথা, ঠিক আছে। আজকে আমি পর্যন্ত ভাই এখানে যেটা বললাম বেড 600, সেটাই 600 আছে। আমার যে কলামের সাইজ সে কলাম সে 300 আছে, এখানে যে কলামটা আছে সে কলামটা, ঠিক আছে, যেটা হচ্ছে স্কোয়ার কলাম, ঠিক আছে। ধন্যবাদ।